সেলাইয়ের পাশ দিয়ে যে কালো একটা শ্যাডো, লতিরাজ এবং বাড়িওয়ান কোনটার ভিতরে কি পার্থক্য আপনারা দেখে কিভাবে চিনবেন? দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা একটা কচুর লতির যেই চাষ পদ্ধতি সেটা দেখানোর জন্য লতির ক্ষেতে, মূলত এখানে লতিরাজ এবং বাড়িওয়ান দুইটা প্রজাতির কচুর চারা রোপণ করা আছে, মূলত কোনটার ভিতরে কি পার্থক্য আপনারা দেখে কিভাবে চিনবেন সেটাই মূলত আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন, এটা হলো বাড়িওয়ান, যেটা চেনার প্রধান উপায় হলো এই যে দেখতে পাচ্ছেন সেলাইয়ের পাশ দিয়ে যে কালো একটা শ্যাডো, একটা কালচে ভাব, এটা হলো বাড়িওয়ান জাতের, যেটার লতিগুলো হবে কালো লতি, চিকন লম্বা, এটা হলো বাড়িওয়ান। আর একটা যে জাত আছে যশোর জেলার অত্যন্ত জনপ্রিয়, যেটাকে বলা হয় যশোরের লতিরাজ, সেটাতে কিন্তু এ ধরনের কোনো পার্থক্য বা এ ধরনের কোনো চিহ্ন আপনারা খুঁজে পাবেন না। তবে অনেকেরই প্রশ্ন থাকে, আমি কোন কচুটা চাষ করব, কোনটা অনেক বেশি লাভবান। এই যে দেখেন, এটা হলো বাড়িওয়ানের, বাড়িওয়ানটা চিনতে গেলে অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে। এই যে এটা বাড়িওয়ান, আর লতিরাজের পাতাগুলো সবসময়ের জন্য থাকে একেবারেই স্লিম, একই কালার। আর সাধারণত দুইটা কচুর জাতের ভিতরে সবথেকে যশোরের যে লতিরাজ, এই জাতটাতে কিন্তু ফলন সবথেকে বেশি। আর যশোরের লতিরাজ কচুটা চাষ করতে গেলে এই যে গাছের গোড়ায় যেরকম পানি দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি, এরকম প্রত্যেকটা গাছের গোড়াতে আপনাকে প্রথম 1 থেকে 1.5 মাস পর্যন্ত পানি রাখতে হবে। এটা মূলত যশোরের লতিরাজের ক্ষেত্রে, যেটার ফলন অনেক বেশি, প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু আপনি 7টা, 8টা, 10টা, 12টা পর্যন্ত লতি পাবেন যশোরের লতিরাজ থেকে। আর বাড়িওয়ানটা প্রকারভেদে চাষ পদ্ধতিটা লতিরাজের থেকে তুলনামূলকভাবে একটু আলাদা। এই যে দেখেন, এটা হলো যশোরের লতিরাজ, যশোরের লতিরাজ কচুতে একসাথে যে পরিমাণ লতি আসে, বাড়িওয়ানে কিন্তু সে পরিমাণ লতি আসে না, তুলনামূলকভাবে একটু কম আসে। যার কারণেই আপনি যদি লতির জন্য চাষ করতে চান, আপনার জমিটা যদি আপনি পানি দিয়ে রাখতে পারেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন যশোরের লতিরাজটা সংগ্রহ করার জন্য। কারণ একই জমিতে লতিরাজ এবং বাড়িওয়ান দুইটাই রোপণ করে বা চাষ একেবারে সরাসরি আপনাদেরকে দেখানোর প্রধান উদ্দেশ্যই হলো এটা। কারণ বর্তমান সময়টা আপনি চাইলেই যে কোনো ধরনের পতিত ফেলে রাখা জমিতে কিন্তু এই কচুর চাষটা করতে পারেন। যে দেখতে পাচ্ছেন, মূলত এখানে 1 হাত বাই 1 হাত দূরত্ব দিয়ে, মানে এক সাইডে 1 হাত একটা চারা থেকে, আর একটা লাইন থেকে অন্য লাইনের দূরত্বটা 1.5 হাত, এভাবে দিয়েই কিন্তু মূলত চারাগুলো রোপণ করতে হয়। যেন আপনি এটার ভিতরে ঢুকে লতিগুলো কাটতে আপনার সুবিধা হয় সে কথা বিবেচনা করেই কিন্তু এভাবে চারাটা রোপণের মূল নিয়মটাই এটা। এই যে দেখতে পাচ্ছেন, তো প্রিয় দর্শক, আপনি যদি এ ধরনের কচুর চারাগুলো সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। মাত্র 24 থেকে 48 ঘন্টার ভিতরেই সুন্দরবন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে সকল চারাগুলো আমরা ডেলিভারি করে থাকি। সুতরাং আপনি যদি কচু চাষ করতে চান বা প্রশ্নবিদ্ধ অবস্থাতে থাকেন কোন কচু চাষে বেশি লাভ, তাহলে আজকের ভিডিওটা আপনি মূলত বুঝতে পারবেন। কারণ কচু থেকে কচুর লতি চাষে অনেক বেশি ফলন এবং এটা অনেক বেশি লাভজনক। তা প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।